যে আমার জনগণ খালি গায়ে কষ্ট পাচ্ছে, খালি গায়ে শীতে মানুষ কেমন কষ্ট পায়, আমাকে তো ভোগ করতে হবে। সব নিয়ে এলেন, বলে তুমি রুটি বানাও, প্রসূতিকে রুটি খাওয়াও, বাচ্চা যেন কষ্ট না পায়, বাচ্চার মা যেন কষ্ট না পায়। ওমর বলছে, তোমার বাচ্চাটা কেমন আছে? তপাসকে পড়ি কি বলে, আমার বাচ্চা উনি জানলো কেমন করে? আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতি মানুষের জন্য নিজের আরাম আয়েশকে দূর করে দিতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওমর ফারুকের রাজনীতি মনে আছে আপনার? রাতের অন্ধকার স্ত্রীকে নিয়ে ঘুরছেন মদিনা রাস্তায় রাস্তায়, হঠাৎ করে আর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ লোক বেরিয়ে আসলো, ডানি বা তাকাচ্ছে কোনো মহিলা পাওয়া যায় কিনা। ওমর খেয়াল করলেন বিষয়টা, কি গো তুমি এরকম তাকাচ্ছ কেন? শুধু আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু আমি তো ওটা পারবো না, কোনো মহিলা পাই কিনা তা খুঁজছি। ওমরের পিছনে পিছনে তার স্ত্রী ছিল, এই তুমি যাও ভেতরে দেখে আসো। ওমরের স্ত্রী ভেতরে গেলেন, প্রসব করালেন, ওখান থেকে বললেন, আপনার ভাইয়ের একটা ছেলে হয়েছে। উনি খুশি হলেন, যা কিছু লাগে হুকুম দিলেন, হুকুম তো না নিজে নিয়ে আসলেন, যা ইতিহাসে যা পাই, নিজে বস্তা কি বলে ওটাকে আটা, এই সঙ্গে আর যা কিছু লাগে এটা প্রসূতির জন্য সব নিয়ে এলেন। বলে তুমি রুটি বানাও, প্রসূতিকে রুটি খাওয়াও, বাচ্চা যেন কষ্ট না পায়, বাচ্চার মা যেন কষ্ট না পায়। ভোর রাত্রে অন্ধকার থাকতে থাকতে ওনার স্ত্রী বেরিয়ে গেল, উনিও সব ঘুরে ঘুরে গেলেন। যাওয়ার পরে সকালবেলা সরকারি লোক পাঠিয়েছে ওনাকে ডাকার জন্য, যেহেতু অমুক জায়গায় অমুক স্থানে এরকম একটা রাত্রে একটা ঘটনা ঘটেছে, ওই পুরুষ লোকটা যে ডেকে নিয়ে আসো। তো তার কাছে গিয়েছে, গিয়ে বলছে খলিফা আপনাকে ডেকেছে। খলিফা ডেকে শুনি ওর পরনে পিলে কেঁপে গেছে সর্বনাশ। ওমরে পাল্লা পড়লে যান থাকবে না, নিশ্চয়ই কোনো অপরাধ আমি করে ফেলেছি। আন্দোলন আমাকে ওমর ডাকবে মানে কি, জম তো ওমরের সামনে আমার খাতির নেই, এ কোনো আত্মীয়স্বজন মানে না, বেকারদের দেখলে দিনান্তের অ্যাকশন, এসে জেল মেল দেখবে না, ও একাই জেল খাটাই দেবে, অবস্থা কি তার ঠিক না, ভয় আসতেছে না, কিন্তু উপায় তো নেই। ওমর ডেকেছে না, কাঁপতে কাঁপতে সামনে গিয়ে হাজির, সালাম দিয়েছে। ওমর বলছে, তোমার বাচ্চাটা কেমন আছে? তপাসকে পড়ি কি বলে, আমার বাচ্চা উনি জানলো কেমন করে? থরথরে কাঁপতেছে, আবার বলছে ভয় পায় না, তোমার বাচ্চাটা কেমন আছে, বাচ্চার মা কেমন আছে? ভয়ে ভয়ে বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। খানা পিনার সমস্যা হচ্ছে? না, কে যেন গেল এক মাস আটা নিয়ে কী সব দিল, এগুলো সব খেয়েছে, কোনো সমস্যা নেই, এখনও খাওয়া চলবে, বোধহয় মাঝখানে ওদি হবে। হলো এরকম আরো কত আছে, কত শুনবেন? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের ইতিহাস বলতে গেলে অনেক কথাই বলতে হয়, একটু লেখাপড়া করেন, বইপত্র পড়েন, সব পাবেন। সেই ওমরের অনুসারী আমরা হয়ে আমরা করছিটা কি? আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতি মানুষের জন্য নিজের আরাম আয়েশকে দূর করে দিতে পারে। ওমর তো অনেক আগে, আরো পরে আসেন আব্বাসীয় খলিফা মুক্তাফি বিল্লাহ, 412 হিজরিতে তার মন্ত্রী আবু সুজা খলিফার হুকুমে রাত্রে ঘুরতে বেরিয়েছেন, দেখো জনগণের অবস্থা কি। এক জায়গায় গিয়ে তার সাথী তাকে এসে বলল, হে খলিফা, হে মন্ত্রী, অমুক জায়গায় একজন লোক চারটে বাচ্চা নিয়ে বসে আছে, এক মহিলা, তার স্বামী নাই, বিধবা মহিলা, প্রচণ্ড শীতে থরথরকে কাঁপতেছে, তাদের কোনো পোশাক নাই। কি বললে? হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে নিজের জামা কাপড় খুলে খালি গায়ে দাঁড়িয়ে পাঠিয়ে দিল তাকে, এবং আরও টাকা পয়সা দিয়ে দিল, যাওয়ার সঙ্গে ছিল নগদ দিয়ে আসলো। আসা পর্যন্ত এই সময়টুকু উনি খালি গায়ে দাঁড়িয়ে কাঁপতে থাকলেন, কোনো অবস্থায় জামা গায়ে দেন নাই। উনি কিন্তু খলিফা নন, আমির নন, উনি একজন মন্ত্রী মাত্র। কোথায় সেই মন্ত্রী যে আমার জনগণ খালি গায়ে কষ্ট পাচ্ছে, খালি গায়ে শীতে মানুষ কেমন কষ্ট পায়, আমাকে তো ভোগ করতে হবে, তা আমি সবচেয়ে বড় হকদার শীতে কষ্ট পাওয়ার, অথবা আমি আমার জামা খুলে দিলাম আর নতুন কাপড় যা দিলাম সে আলাদা বিষয়, আমার জামা আমার গায়ে থাকবে না, কারণ আমার প্রজার গায়ে জামা নাই। বললাম আলহামদুলিল্লাহ।